ওয়েলকাম ভিউয়ার্স, আমরা সকলেই জানি 22শে ডিসেম্বর ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে। শ্রীনিবাস রামানুজমের জন্মদিন উপলক্ষে এই দিন ম্যাথমেটিক্স ডে পালন করা হয়। শ্রীনিবাস রামানুজম সম্পর্কে একটি ভিডিও আমি ট্যাক্সিকাম নাম্বার বলে অলরেডি ভিডিওটি আপলোড করে দিয়েছি। তোমরা আই বটনে দেখতে পাবে যে ওই ভিডিওটার লিঙ্কটা আছে, তোমরা ওই ভিডিওটা দেখতে পাবে রামানুজম সম্পর্কে জানার জন্য। আর আজকে আমি কথা বলবো আরেকজন ভারতীয় বিজ্ঞানী কে পি কাপ্রেকার সম্পর্কে, এবং তার কাপ্রেকার কনস্ট্যান্ট কি জিনিস সেই নিয়ে আমি আজকে আলোচনা শুরু করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো প্রথমে বলছে যে যে কোনো সংখ্যা, যে কোনো তুমি একটা থ্রি ডিজিট সংখ্যা নিয়ে নাও, যা খুশি তুমি তাই নিতে পারো। মনে করো আমি নিলাম 693 এই সংখ্যাটা নিলাম। এবার বলছে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে একবার ছোট থেকে বড়, একবার বড় থেকে ছোট সাজাও, একবার ছোট থেকে বড়, একবার বড় থেকে ছোট সাজাও। তাহলে বড় থেকে ছোট সাজালে কি হবে? 963, আর ছোট থেকে বড় সাজালে 369। এবার বলছে এগুলোকে বিয়োগ করো, বিয়োগ করলে কত আসে দেখো, 4 এখানে, 9 এখানে, 5 594। এবার বলছে এই 594 যে সংখ্যাটা আসলো, আমাদের 594 যে সংখ্যাটা আসলো সেই সংখ্যাটা লেখো 594। এটাকে একবার ছোট থেকে বড় সাজাও, একবার বড় থেকে ছোট সাজাও, মানে 954 আর একটা 459। এবার আবার বিয়োগ করো, দেখো এখানে 9 থেকে বিয়োগ করলে কত হয়, 5, তারপর 9 এখানে কত আসলো, 5 মানে 4, 495 আসছে। বলছে তুমি যদি এই অপারেশনটা যে করতে থাকো তাহলে সবসময় 495ই আসবে, বিশ্বাস হচ্ছে না? তাহলে আমরা আর একটা উদাহরণ দেখবো। তার আগে আমি এই যে সংখ্যাটা আছে সেটাকে নিয়ে কথা বলছি, 495, এটাকে যদি আমি বড় থেকে ছোট সাজাই তাহলে 954, ছোট থেকে বড় সাজাই যদি 459, বিয়োগ করো 594, দেখো আবার 495 আসছে। যে কোনো থ্রি ডিজিট সংখ্যার ক্ষেত্রে এই জিনিসটা যদি আমি অপারেশনটা করতে থাকি তাহলে সবসময় 495 আসবে, ভালো না? বেশ ইন্টারেস্টিং না? সেটা ফোর ডিজিটের ক্ষেত্রেও হয়। তো আমি আর একটা উদাহরণ নিয়ে ব্যাপারটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, উদাহরণ নিয়ে শেয়ার করছি। মনে করো এখানে নিচ্ছি 784, 784, ঠিক আছে? তো 784টাকে আমি যদি একবার ছোট থেকে বড় সাজাই তাহলে কত আসবে, 874, আর যদি বড় থেকে ছোট সাজে তাহলে কত আসবে, 478। যদি আমি বিয়োগ করি কত আসবে, 6953, 396 আসছে। যে 396 সংখ্যাটা আছে সেটাকে আমি একবার ছোট থেকে বড় সাজাবো, একবার বড় থেকে ছোট সাজাবো, তাহলে প্রথমে কি আসবে, 963, আর এটা কি হবে, 369। দেখো এই যে সংখ্যাটা আছে 594, এটা আবার এখান থেকে রিপিট হচ্ছে, এখান থেকে আবার দেখো 594টাকে আমি সাজিয়েছি। তো এইভাবে, তো এইভাবে আমি যে কোনো সংখ্যার ক্ষেত্রে এটা করতে পারি। যদি দুটো ডিজিট এক হয় তাহলেও এই সংখ্যাটা প্রয়োগ করা যাবে, এবং কোনো একটা সংখ্যা যদি শূন্য হয় তাহলেও এটা প্রয়োগ করা যায়। মানে আমি মনে করো 990 নিলাম, এখানে কি দুটো ডিজিট এক এবং একটা আলাদা আছে, তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে একবার ছোট থেকে বড় থেকে ছোট সাজাও, একবার ছোট থেকে বড় সাজাও এবং বিয়োগ করো, তাহলে কত আসছে, 1 9 8 8 9 1। এবার 891 যে সংখ্যাটা আছে সেটাকে একবার ছোট থেকে বড় সাজাও, একবার বড় থেকে ছোট সাজাও, তাহলে কত আসবে দেখো, 981 189, তাহলে কত হচ্ছে, 9 10 11 হাতে 1, তাহলে 9 9 2 7 9 2, 792 যে সংখ্যাটা আসলো আমার সেটাকে একবার বড় থেকে ছোট সাজাও আর একবার ছোট থেকে বড় সাজাও, তাহলে বিয়োগ করলে কত আসছে, 9 10 3 হাতে 1 8 9 এখানে 3 মানে 6 693 693 আসছে। 693 সংখ্যাটাকে যদি আমি সাজাই, 693 সংখ্যাটাকে যদি সাজাই তাহলে একবার কি আসবে, 963 আর একবার আসবে 369, যদি আমি বিয়োগ করি তাহলে কত আসে, 49, এটা কত, 4 5 594, দেখো 594 দিয়ে আবার এখানটা করা আছে। তাহলে যে কোনো সংখ্যার থ্রি ডিজিট নাম্বার ক্ষেত্রে যদি আমি এই প্রসেসটা করতে থাকি সব সময় আমাদের 594 আসবে। এটাই হচ্ছে কেপি কাপ্রেকার বলেছিলেন যে যে কোনো থ্রি ডিজিট সংখ্যা নিলে তুমি যদি এইভাবে অপারেশন করো সবসময় 594 আসবে। হাইয়েস্ট এই যে জিনিসটা আছে এটা কতবার পর্যন্ত, টোটাল 7 বার পর্যন্ত হাইয়েস্ট রিপিট হতে পারে, তারপরে তোমার এই জিনিসটা চলে আসতে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 2 বার রিপিট হওয়ার পর একই জিনিস রিপিট হচ্ছে, একই জিনিস রিপিট হচ্ছে, তো এইভাবে চলে আসে, তা বেশ মজাদার না? তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলটিতে তুমি যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো এই গেল, তো এই জিনিসটা আছে, এটা যেটা আছে
এটা এক জায়গায় কাজ করে না, কোথায় কাজ করে না বলছি, যদি তিনটে ডিজিট এক হয়ে যায়, যদি মনে করো তিনটে ডিজিট এক, 111, 222 বা 333 এরকম যদি তিনটে ডিজিট এক হয়ে যায় তাহলে কিন্তু এই নিয়মটা খাটবে না। কেন খাটবে না দেখো, 111 এই সংখ্যাটাকে উল্টালে 111 হয়, তাহলে বিয়োগ করলে কি হচ্ছে 00 আসছে, এটাকে আর কোনো পার্থক্য করতে পারবো না, সেহেতু এই নাম্বারটা খাটবে না। এবার চলো আমরা 1905 সালে মুম্বাইয়ের থানেতে কেপি কাপড়েকর জন্মগ্রহণ করেন। তিনি পয়সার অভাবে শুধুমাত্র বিএসসি ডিগ্রি পাশ করেন মুম্বাই ইউনিভার্সিটি থেকে, এবং তারপর তিনি স্কুল শিক্ষকতা জয়েন করেন। দীর্ঘ 30 বছর তিনি স্কুল শিক্ষক হিসেবে কাজ করেন এবং তার পাশাপাশি সংখ্যাতত্ত্ব নিয়ে বিভিন্ন গবেষণা করেন এবং তার এই গবেষণাগুলি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করেন, কিন্তু ভারতীয় গণিতজ্ঞরা তাকে কোনোদিনই সম্মান দেননি। 1975 সালে আমেরিকায় তার একটি প্রবন্ধ প্রকাশিত হয় এবং তারপরে সারা বিশ্বজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং সব জায়গা থেকে তার সম্মান প্রাপ্তি ঘটে। তিনি সংখ্যাতত্ত্ব নিয়ে বিভিন্ন রকম রেকারিং নাম্বার, তারপর ডেসিমেল নাম্বার, তারপর ইন্টিজার উইথ স্পেশাল ফাংশন সব বিষয় নিয়ে তিনি কাজ করেছেন। তো তার যে কাজগুলোর মধ্যে 4 ডিজিটের ক্ষেত্রে তার যে আবিষ্কার, সে সংখ্যাটা যদি আমরা সেম পসিটিভ আগে যেরকম করছিলাম সেই রকমই যদি আমি করতে থাকি তাহলে কত আসবে সেটা তিনি আগে থেকেই বলে দিয়েছেন। বলেছিলেন যে 6174 আসবে, 6174 আসবে। এবার আমরা যদি সেম পসিটিভ করি তাহলে দেখতে পাবো এই সংখ্যাটা বারবার রিপিট হয়ে চলে আসবে। তাহলে চলো একটা উদাহরণ নিয়ে ব্যাপারটাকে বোঝা যাক। মনে করো আমি নিলাম 1234, তাহলে আমি কি বলেছিলাম এটাকে একবার বড় থেকে ছোট সাজাবো, 4321 একবার ছোট থেকে বড় সাজাবো, একবার ছোট থেকে বড় সাজাবো। তো আমরা বিয়োগ করছি কত হয় 7, তারপর 4680 3087 এই সংখ্যাটা আসলো। এবার এই যে 3087 সংখ্যাটা আসলো, 3087 যে সংখ্যাটা আসলো সেটা আমি ছোট থেকে বড় সাজাবো, একবার বড় থেকে ছোট আর একবার ছোট থেকে বড় এইভাবে সাজাবো। তাহলে কত আসছে 2 আমাদের, তারপর কত আসবে 8 9 10 5 4 আসবে 3 8। এবার দেখো এই যে সংখ্যাটা আছে 8352 একবার আমি প্রথমে বড় সংখ্যা আকারে সাজাচ্ছি এবং তারপর এটাকে ছোট থেকে বড় করছি, মানে 2 3 5 8 এইভাবে সাজালাম। সাজানোর পরে আমি বিয়োগ করবো, তাহলে কত হচ্ছে দেখো এখানে 4, এখানে কত আসছে 7, এখানে কত আসছে 1, এখানে 6, তাহলে 6174 আসলো, এই সংখ্যাটা আসলো। ঠিক আছে, এবার এই যে সংখ্যাটা আছে 6174 এটাকে একবার বড় থেকে ছোট সাজাও, 7641 এবং ছোট থেকে বড় 1467 তুমি এবার বিয়োগ করো, বিয়োগ করলে দেখবে আবার 6174 এসে যাচ্ছে, মানে এটা রিপিট হতে থাকছে, মানে এটা রিপিট হতে থাকছে এবং এই সংখ্যাটাই আসবে সমস্ত ক্ষেত্রে, এই সংখ্যাটা আসবে যদি আমি এই প্রসিডিওরটা ফলো করি সবসময় এই সংখ্যাটাই আসবে। এটাকেই বলা হচ্ছে কেপ্রিকার কনস্ট্যান্ট, কেপ্রিকারের কনস্ট্যান্ট আবিষ্কার। এই কনস্ট্যান্টটা এখন সবাই প্রমাণ করতে ব্যবস্থা কিভাবে এটা আসছে। তো তুমি দুটো ডিজিট এক নিয়েও করতে পারো বা তিনটে ডিজিট এক নিয়েও করতে পারো, কিন্তু শুধুমাত্র একটা জায়গায় এটা খাটবে না, সেটা হচ্ছে যদি 4টি ডিজিটই এক হয়ে যায়, মানে 4টি ডিজিটই যদি এক হয়ে যায়, যদি এরকম কেস হয় থেকে ডট 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 9999000 এরকম যদি সংখ্যাগুলো নাও তাহলে এটা খাটবে না। কেন খাটবে না তার আগে আমি তোমাদেরকে বলে দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো এবং তোমরা কেপিকর কাপ্তেকার সম্পর্কে জেনে তুমি খুব আনন্দ পেয়েছো। চলো ভিডিওটাকে একটা লাইক করে দিও, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।